বন্ধুরা মহিউদ্দিন, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গতকাল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেখানে আমি প্যানেল এবং প্যানেলের পক্ষে যারা আছেন এবং প্যানেল বিরোধী যে সকল ভাই বোনরা আছেন, সকলের যে মনোভাব বা সকলের যে সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি উভয়ের অবস্থান ব্যাখ্যা করতে। আজ আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা একটা রিলায়েবল সূত্রে বা তথ্যভিত্তিক যে সংবাদটা আপনাদের জানানো যাচ্ছি জানাইতে চাচ্ছি, এটা আসলে আমার ব্যক্তিগত কোনো সংবাদ না বা আমার কোনো মতামত না, এটা বলতে পারেন যে তথ্যভিত্তিক একটা সংবাদ। বাস্তবতা হচ্ছে, আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকেন যারা সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন। আমি মনে করি সার্কুলারের জন্য যারা প্যানেলের পক্ষে আছেন তারাও এবং যারা প্যানেলের বিপক্ষে আছেন উভয়ই, সার্কুলার সকলের জন্য, সার্কুলার কোনো ব্যক্তি বিশেষের জন্য বা কোনো শ্রেণীর জন্য নয়, সকলের জন্যই সার্কুলারটা আসবে এবং যে কোনো সার্কুলারের ক্ষেত্রে আপনারা খুশি হবেন শুনে। বাস্তবতা হচ্ছে সার্কুলার আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, আপনারা আপনাদের মতো প্রস্তুতি কন্টিনিউ করতে পারেন। সার্কুলারটা আপনারা থাম্বনেইল দেখে হয়তো বুঝে গেছেন, তার আগে একটু বলে নিতে চাই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি মিস করেন তাহলে এটা হয়তো আপনি ভিডিওটার মূল সারমর্মটাই হয়তো মিস করে যেতে পারেন। আর নতুন যে সকল বন্ধুরা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের কাছে অনুরোধ, তারা যে কোনো চাকরির বিষয়ে সবার আগে যদি বস্তুনিষ্ঠ সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো সংবাদ বা কোনো বিষয়ভিত্তিক প্রস্তুতি দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে বাস্তব পরিস্থিতি বা বাস্তব কথায় ফিরে যাই। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে সকল সার্কুলার ধারাবাহিকভাবে পিছন থেকে চলে আসছিল, সামনে যে সকল সার্কুলার আসার কথা আপনারা নিশ্চিত থাকেন সার্কুলার আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে বা সময়ের বিবেচনায় যখন পরিস্থিতিটা সকলের অনুকূলে থাকবে তখনই তারা সার্কুলার হয়তো দিবে। এবং প্রাক প্রাথমিকের জন্য 26,000 প্লাস যে সার্কুলারটা আসার কথা ছিল সেটাও আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার প্যানেলের ব্যাপারটার সাথে আপনাদের একটা বিষয় আমি বলে রাখতে চাই, যারা প্যানেলের পক্ষে বিপক্ষে এবং সকল ভাই বোনদের, তাদের একটা বিষয় আমি এখন বলে রাখতে চাই, তাদের জ্ঞাতার্থে বা তাদের সুবিধার জন্য আপনারা প্যানেল এবং সার্কুলারের দুটো বিষয় গুলিয়ে ফেলবেন না। প্যানেল একটা বিষয়, সার্কুলার আর একটা বিষয়, সার্কুলার সকলের জন্য প্রয়োজনীয়, যারা প্যানেলের পক্ষে আছেন, যারা প্যানেলের দাবি করতেছেন সেই সকল ভাই বোনদের জন্য এবং নতুন ভাই বোনদের জন্য। অনেক নতুন ভাই বোনরা ই করতেছেন এমন একটা ভাবনা তাদের ভিতরে আছে যে প্যানেল দিলে মনে হয় সার্কুলার দিবে না, আসলে সার্কুলার আসবেই, সেটা প্যানেল হোক বা না হোক, আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সো সার্কুলারের জন্য আপনারা আপনাদের প্রস্তুতিটা কন্টিনিউ করেন, যেন যে কোনো সার্কুলার আসার সাথে সাথে আপনি আপনার সর্বোচ্চ প্রস্তুতিটা দিয়ে মোকাবেলা করতে পারেন বা আপনার পরীক্ষাটা খুব ভালো হয় এবং আপনি একটা জব নিয়ে বের হয়ে যেতে পারেন। আর প্যানেলের পক্ষে যে সকল ভাই বোনরা আছেন তাদের জন্য বলি, আসলে যেটা এই সুযোগ যদি দেয় সকলে পাবেন, হয়তো পর্যায়ক্রমে পেতে পারেন, কিন্তু সার্কুলারের ব্যাপারটা হচ্ছে এটা আপনার হাতের মুঠোয়, আবার আপনি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। আপনারা যদি নিজেকে প্রমাণ করতে চান এবং আবারও একটা যুদ্ধে নামতে চান, কারণ যুদ্ধ ছাড়া কখনোই ভালো কিছু আসে না এবং সে জয় সম্ভব না, আপনি দেখা গেছে দেখবেন যে পৃথিবীর বেস্ট ক্রিকেট টিম হিসেবে ধরা হয় অস্ট্রেলিয়াকে, তাদের একটা থিম আছে যে তারা যদি কখনো কোনো বলার বা কোনো দেখা গেছে একটা বলার বল করলেন, কোনো ফিল্ডার একটা কট ছেড়ে দিলেন, সেক্ষেত্রে তাদের একটা সকল মানে অস্ট্রেলিয়ার কাছ থেকেই এই মেন্টালিটিটা সকল টিমের কাছে গেছে, কিন্তু বাস্তবিক পক্ষে এটা অস্ট্রেলিয়ার একটা টিম স্পিরিট ছিল এভাবে, যে আপনি পরবর্তীতে ট্রাই করেন দেখবেন ওখানে হয়তো বা অন্যখানে হয়তো সেই ব্যাটসম্যান সেই কটটা আবার দিবে এবং আপনি সেখান থেকে লুপে নেবেন। তার মানে একটা অপরচুনিটি যদি আপনার হাতছাড়া হয়ে যায় আপনি সেকেন্ড অপরচুনিটি তৈরি করার জন্য আপনার সর্বোচ্চ এফোর্টটা প্রয়োগ করেন। সো আপনাকে বলতেছি প্যানেলের পক্ষে যে সকল ভাই বোনরা আছেন, আপনারা হতাশ না হয়ে আপনারা কন্টিনিউ করেন প্রস্তুতিটা, আপনাদের সামনে অপরচুনিটি আবার আসতেছে নিজেকে প্রমাণ করার, হয়তো একটা জব নিয়ে বের হয়ে যেতে পারবেন। আর সবশেষে যে একটা বিষয় বা তথ্য আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম, আসলে সে ব্যাপারটা
প্রাক প্রাথমিক বা সহকারী শিক্ষক কোনোটার সাথে এটা এটার কোনো সংযোগ নাই, এটা আলাদা একটা বিষয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় নিয়ে এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যাপারটা। আপনারা জানেন যে প্রত্যেক স্কুলে একজন করে হিসাবরক্ষক দেওয়ার ব্যাপারে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের সেই সিদ্ধান্ত এখনই আছে। হয়তো পরিস্থিতি অনুকূলে থাকলে এতদিন পর্যন্ত ওই সেই হিসাবরক্ষকের সার্কুলারটা এতদিন চলে আসতো। অনেক ভাই বোনরা আমাকে জিজ্ঞাসা করছেন যে আসলে হিসাবরক্ষকের সার্কুলারটা আদৌ আসবে কিনা। এ সার্কুলার আসবে 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 নিশ্চিতভাবে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা লিখে রাখতে পারেন, একদিন আগে আসবে বা একদিন পরে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে অনেকগুলো সার্কুলার একসাথে আসবে। এই জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন, যাদের চাকরির বয়স আবারও বলি শেষের পথে বা শেষ হয়ে যাচ্ছে তারাও প্রস্তুতি কন্টিনিউ করেন, তারাও এ সকল জবে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আমি মহিউদ্দিন আপনাদের সাথে ছিলাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আর নতুন ভাই বোনদের আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই ধরনের কোয়ালিটিফুল চ্যানেল আপনি ইউটিউবে খুব কম পাবেন চাকরির ক্ষেত্রে, যেগুলো আপনাকে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সকলকে।